নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাব আনার জন্য। আজকে যে বিষয় নিয়ে এসেছি সে বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এই বিষয়টা দেখার আগে, অর্থাৎ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগে একটা কথা বলে দিই আপনাদের, সেটা হচ্ছে ভিডিওটা দেখার পরে যদি মনে হয় ঠিক তাহলে লাইক করবেন, আর যদি মনে হয় আমি ভুল বলছি তাহলে ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেই ঘটনা, যে ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার, অর্থাৎ 11 বছর হতে চলবে যে সরকার, 10 বছর হয়ে গেছে আবার ক্ষমতা এসে গেছে। তো 10 বছর কেটে যাওয়া এই সরকারের কাছে আমরা যেটা চেয়েছিলাম যে শান্তি, অর্থাৎ জিতে গেছেন এবার শান্তি হবে, কিন্তু শান্তি এখানে যেন শ্মশানের শান্তি বিরাজ করছে। অত্যাচার আর হাহাকারের শব্দ চারিদিক ভেসে যাচ্ছে। রাজ্যপাল এদিক থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছেন, রাজ্যপালের গাড়ি আটকানোর চেষ্টা করছে তৃণমূলের সেই সমস্ত লোকেরা, যাদের এখন দিন ভালো, সবুজ আবির মেখে বলছেন খেলা হবে খেলা হবে। যাই হোক, খেলা হবে আর খেলা হবে, এই খেলা দেখতে দেখতে আমাদের চোখ যখন প্রায় ধাতস্থ হয়ে গেছে, আমরা বুঝে গেছি যে সবুজ আবির মেখে রক্তের খেলা এখানে চলে যখন, তখন দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি ক্ষেত্রে বলেন ফেক ভিডিও ফেক সব কিছু, বিজেপির আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন লোক রটাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা কাতর আবেদন যেটা রুদ্রবার্তায় এসছে, ধনঞ্জয় বাগদি একজন বিজেপি কর্মী, বুথ লেভেলের কর্মী, দোষ বিজেপি করার। আমার আপনজন আপনারা, আমি সত্যি বিশ্বাস করি আপনারা আমার আপনজন, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার বলা, আজকে যে পরিস্থিতি হয়ে রয়েছে শুধু একবার শুনবেন, বিজেপি করার অপরাধে ঠিক তাকে কী করা হয়েছে। না না, আমি বলছি না, এটা সে তথাকথিত লেখাও নেই, দেখবেন না যে এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। আমার কাছে যা এসছে আমি সেটা হুবহু দিচ্ছি। আমি জানি পশ্চিমবঙ্গের বুকে থাকা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে এরকম বারংবার আসছে, কিন্তু তারা সেগুলোকে ডিলিট করে দিচ্ছে। ওই যে বলে না, চেনা পরিচিত লোকের আবেদনপত্রগুলো সামনে থাকে আর অচেনা লোকগুলো যাদের সত্যিকারের দাবি থাকে কোনো কিছুর, সেই কাগজপত্রগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেরকম ফেলে দেওয়া হয়েছে হয়তো কোনো রিসাইক্লিং বিন, যেটা ডাস্টবিন বলা হয় আমাদের ভাষায়, মানে আমরা কথ্য ভাষায় বলি, আর এটা ইন্টারনেটের যুগে হচ্ছে রিসাইক্লিং বিন, সেই বিনে ফেলে দেওয়া হয়। তো সেই ফেলে দেওয়া জায়গায় হারিয়ে যাওয়া সেই সমস্ত আর্তনাদগুলো রুদ্রবার্তায় কিন্তু থাকবে। আজকের এই আর্তনাদটা আপনারা শুনুন, ধনঞ্জয় বাগদি ঠিক কী বলছেন আপনারা একদম আনকাট শুনুন, কোনো কাটাকাটি নেই রুদ্রবার্তাতে, শুনুন, তারপর আসছি। নমস্কার রুদ্রবার্তা, আমি ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা লাভপুর থানার শিবা পঞ্চায়েতের অন্তর্গত দত্তভক্তুর গ্রামের বিজেপির বুথ সভাপতি ধনঞ্জয় বাগদি বলছি। তৃণমূলের গুন্ডা বাহিনীরা আমার বাড়িতে যেভাবে অত্যাচার করেছে, কারণ আমি বিজেপি করি, এটাই আমার অপরাধ। আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার পরিবারকে মেরেছে, আমার বাচ্চাকে মেরেছে, আমার মা বাবাকে মেরেছে, আমার বাড়িঘর ভাঙচুর করেছে, মোটর সাইকেলটা আমার ভেঙে দিয়েছে, সমস্ত জিনিস লণ্ডভণ্ড করে দিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা, কারণ আমি বিজেপি করি, এটাই আমার অপরাধ। সকাল 10টার সময় আমার বাড়ি ঘেরাও করে, বাড়িতে ভাঙচুর করে, গাড়ি ভেঙে দিয়েছে, জিনিসপত্র লুটপাট করেছে এবং মোটর সাইকেলটা ভেঙে দিয়েছে, এবং আমাকে বাড়িতে পায় নাই, আমি মাঠে ছিলাম, মাকে মেরেছে, আমার বউকে মেরেছে, দিয়ে মা ছুটতে ছুটতে গিয়ে আমাকে মাঠ থেকে তাড়িয়ে বার দিয়ে বার করে দিয়ে আমাকে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আমি 1 সপ্তাহ বাড়ি ছাড়া ছিলাম, আমার ছেলেটার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখাতে নিয়ে বাড়ি ঢুকলাম, ঢোকার পর ওরা স্লিপ পায় যে আমি বাড়ি ঢুকেছি, সেই জন্য ওরা আবার পিটিশন করে ওদেরকে ডেকে এনে আমার বাড়ি ভাঙচুর করেছে এবং আমার স্ত্রীকেও মেরেছে, আমার মাকেও মেরেছে, অসুস্থ ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এর প্রতিকার কি হবে না? ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে মরণ বিস্ফোরণ করতে হবে, এছাড়া আমাদের উপায় নেই। তা শুনলেন আপনারা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তারা চুপচাপ হয়ে গেছে। আমি জানি এখন করোনার পরিস্থিতি, মানুষের মৃত্যু নিয়ে হাহাকার চলছে, অনেকে আমাকে লেখেন, অনেকে বলেন, অনেকে অনেক বড় বড় কথা লিখেছেন, ডায়লগ,
আমি তাদের বলি উপদেশ দিচ্ছেন ঠিক, কিন্তু আপনি যদি এই পরিস্থিতিতে থাকতেন, আপনি সুখে বাড়িতে আছেন, মুখে মাস্ক লাগাচ্ছেন, স্যানিটাইজার ইউজ করছেন, সব ঠিক আছে। আর যারা ঘর ছাড়া বেরিয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছে, যার কোলের শিশুপুত্র যে অসুস্থ ছেলেটা তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেরকম পরিস্থিতি পড়লে আপনি কি করতেন? জানি আপনারা বলবেন এই পরিস্থিতিতে রাজনীতি করার জায়গা নয়, এখন আপনারা করুন। রাজনীতি কি এটা? একটা মানুষের আর্তনাদ সেটা কি বড় কথা নয়? করোনায় আর্তনাদ করা রোগীগুলোর আওয়াজ শোনাটা যেরকম আমাদের দায়িত্ব কর্তব্য, ঠিক তেমনি এই কাতর কণ্ঠে আর্তনাদ করা, শুধুমাত্র বিজেপি করা কি অপরাধ? তাহলে কি আমাদের বিষ খেতে হবে? এই কথাটা শুনলে আপনাদের মনে কি কোথাও টনক নড়ে না? আমি প্রশ্ন করছি সেই সমস্ত তথাকথিত মানুষগুলো। আর একটা কথা বলি আপনাদের, যারা নিজেদেরকে বিদ্বজ্জন ভাবেন, চশমার আড়ালে গোটা দুনিয়াটাকে দেখেন, সেই চশমার কালার কখনো লাল হয়, কখনো সবুজ হয়, এখনও গেরুয়া হয়নি, গেরুয়া জিতলে গেরুয়া সব কালারেই আপনারা দেখতেন, সেই কালারের চশমাটা অর্থাৎ কী বলা যেন, সানগ্লাস, হ্যাঁ সানগ্লাসগুলোকে দয়া করে সরিয়ে দিন, সানগ্লাসটাকে সরিয়ে দেখুন, মানুষ কিন্তু কাঁদছে। এখানে একটা সংগঠন চলে দেখেছি, মানবাধিকার সংগঠন, সেই মানবাধিকার কর্মীগুলো কোথায়? তারা কি সব চুপচাপ হয়ে গেছে? মানবাধিকার এখন কি লঙ্ঘিত হচ্ছে না? এই মানুষটার কি অধিকার ছিল না বিজেপি করার, নাকি সেটা অধিকার নেই? তার বাড়ি ভাঙচুর করার অধিকার জন্মে যায় শুধুমাত্র বিজেপি করছে বলে? এই ধনঞ্জয় বাগদিদের মতো কত লোক যে রাস্তায় ছাড়া, ঘর ছাড়া হয়ে পড়ে আছে, কেউ বলতে পারবে না। কতদিন সে বাইরে ছিল, ছেলে অসুস্থতা খবর পেয়ে বাড়ি এসেছিল, আসার সঙ্গে সঙ্গে তার ফলটা পেয়ে গেছে, এখন সে রাস্তায় মাঠে আছে। তার যে ছবিটা দেখলেন আপনার, সেটা মাঠ থেকে তোলা, সদ্য তুলে দেওয়া, কারণ আমি বলেছিলাম ছবিটা পাঠান আপনার, চেষ্টা আমি করি বলার, সামনে নিয়ে আসার চেষ্টা করি, কারণ ওই যে রোশানলে পড়ি আর জিয়ানলেই পড়ি, অনল মানে অগ্নি, আমি বিশ্বাস করি, নৈনং ছিদান্ত্রি সস্তানি নৈনং ধাতি পাবক না চৈনং কৃদয়স্তাপ না সশীতি মারুত, অর্থাৎ শস্ত্র আত্মাকে ছিন্ন করতে পারে না, আগুন তাকে জ্বালাতে পারে না, কাজেই আমাকে মারা মুশকিল, শরীরটাকে মারা যায় আমাকে মারা মুশকিল, আত্মা অবিনশ্বর, কাজেই সেখানে দাঁড়িয়ে আমি ভাবি, আমরা সনাতনী চিন্তাভাবনা শেখাই প্রতিবাদ করার জন্যে, তো প্রতিবাদ করার জন্যে রুদ্রবার্তা, এবং বারংবার এই সমস্ত মানুষের কান্না আপনাদের সামনে নিয়ে আসছি, হয়তো আমারও খারাপ লাগছে, আপনারও খারাপ লাগছে, কারণ আমি জানি আপনি আমার আপনজন, আমার যেরকম হৃদয়ে ব্যথা লাগে আপনারও লাগে বলেই আপনি রুদ্রবার্তার সঙ্গে থাকেন, কাজে জানি আমি, বুঝি আমি, তবু নিয়ে আসি, কেন জানেন, টনক নড়ানোর দরকার মানুষদের, আপনারও নৈতিক কর্তব্য জন্মে যায়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আওয়াজগুলো শুনতে পান না, তার কানে পৌঁছায় না এই আওয়াজগুলো, তার কানে শীতলকুচির কান্না পৌঁছায়, কিন্তু শীতলকুচিতে অন্য কেউ মারা গেলে পৌঁছায় না, এইরকম ঘর ছাড়া লোকেদের কথা তার কাছে পৌঁছায় না, কারণ তিনি অন্য কিছুতে ব্যস্ত থাকেন, তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু মানুষ, ভোট মিটে যাওয়ার পরে মানুষ তো তার সবাই প্রজা, তার নাম মমতা, মমতাময়ী হওয়া উচিত ছিল, কিন্তু দেখতে পাচ্ছি না, 10 বছরও দেখিনি, নতুন সরকার আসার পরে আবার এই যে নতুন সরকার এসেছে, এই কথাটা বলা মনে হচ্ছে ভুল হচ্ছে যারা সমস্ত বলেন, জানি না এই সমস্ত মিডিয়া বন্ধুরা কী ভেবে বলেন। আই বন্ধু বলে বলেছি না বাবা, আমি আপনাদের যোগ্য নই, আমি আপনাদের বন্ধু হওয়ার জায়গায়ও নেই, কারণ আপনারা অনেক উঁচুতে, অনেক বড়, আমি ক্ষুদ্র একজন মানুষ, যে মানুষটা চেষ্টা করে মানুষের আর্তনাদ পৌঁছে দেওয়ার জন্য, আমি আপনাদের কোনোদিন বন্ধু হতে পারবো না, বন্ধু আমি তাকেই মানে যে দুঃখের কথা সবার সামনে নিয়ে আসে, আপনারা তো সরকারের হাসির কথা নিয়ে আসেন, দুঃখের কথা আনেন না, শুধুমাত্র লোক দেখানো, শুধুমাত্র লোক দেখানো, অরং ভরং চরং মরং সব চলে, আর বিজ্ঞাপনের কোটি কোটি টাকা আসে, আপনারা আমার বন্ধু নন। যাই হোক, মিডিয়ায় থাকা সমস্ত লোকেদের বলি, দয়া করে এই কান্নাগুলোকে সামনে নিয়ে আসুন, মানুষকে শোনান, মানুষকে বোঝান। জানি এখানে ঘুমিয়ে থাকা যে সমস্ত বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো আছেন, তারা সব ঘুমিয়ে আছেন, ওই চোখে চশমা, সানগ্লাস, আগে ছিল লাল চশমা, মানে সিপিএমের রাজত্বে বাম লাল চশমা, এখন তৃণমূলের রাজত্বে সবুজ চশমা, চশমার কালার চেঞ্জ হয়েছে, কিন্তু চশমা তো আছেই, মানে সানগ্লাস তো আছেই, তো সানগ্লাসের আড়াল থেকে তারা দেখছেন, এদের চোখকে কখনোই আমরা জাগাতে পারবো না, কিন্তু আপনারা পারবেন, বড় বড় মিডিয়া পারবেন, কারণ আমার ক্ষমতা ক্ষুদ্র। এবার আমার আপনজনদের কাছে অনুরোধ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দোরগোড়ায় এই আওয়াজ পৌঁছতে গেলে এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন, আর ভারতীয় জনতা পার্টির যে সমস্ত বড় বড় নেতারা আছেন, বড় বড় ছবি দিয়ে বড় বড় পোস্ট করতেন আগে, তাদের কাছে অনুরোধ, বুথ সভাপতিগুলোকে দেখুন, তারা পালিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের যে অভিযোগ আমাদের কাছে আসে, কোথাও থানায় গিয়ে অভিযোগ জমা করতে পারছেন না, কারণ তাদের নামেও পাল্টা কেস হয়ে যাচ্ছে, এই সমস্তগুলো দেখে একটা চোখের মধ্যে একটা প্রশ্ন আসে। এর সঙ্গে আরেকটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে একজন ভদ্রলোক, তিনি বাল্মীকি হয়েছেন, তিনি ফোন করেছিলেন আমাকে, বলছেন একটা অদ্ভুত কথা বলেছেন,
যে কথাটা আমি আপনাদের সামনে এখন তুলছি, এটা ভয়ঙ্কর কথা। সেটা হচ্ছে কংগ্রেসি আমল থেকে অত্যাচারিত হওয়া আমরা সিপিএম আমলে তবুও স্থিত হয়েছিলাম, অর্থাৎ ডাকাতদেরও কাজ পাওয়া গিয়েছিলো, ঘর বসতে হয়েছিলো, জমি দিয়েছিলো, আমরা চাষবাস করছি, আবারও তো চাষবাসহীন জমিহীন হয়ে যাচ্ছি, আবার কি আমরা ডাকাতি করব? প্রশ্নটা কিন্তু ভয়ঙ্কর। আজকে যারা সরবরাহ হয়ে গেছে তারা যদি কাল ছিনিয়ে নেয়, দোষ কাদের হবে? জিজ্ঞাসা রইল আমার। কমেন্টস করে জানাবেন, রুদ্রবার্তা মানে একটু অন্যরকম, আলাদা রকম মনে হবে সব কিছু। তো চলুন, এতক্ষণ যে শুনলেন আমার ভিডিওটা, এতক্ষণ আমার কথা শুনলেন, অনেকে বলেন জ্ঞান দেওয়া বন্ধ করো, বকবক করা বন্ধ করো, তো বকবকটাই শুনলেন, ঠিক জানাবেন তো ধনঞ্জয় বাগদীদের কি করা উচিত? শুধুমাত্র বিজেপি করার জন্য কি পালিয়ে বেড়াতে হবে, নাকি বিষ খেতে হবে, নাকি তারাও মাথা উঁচু করে বাঁচবে? প্রশ্ন আপনার কাছে আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।